মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে কি চ্যালেঞ্জ নিচ্ছি। ইয়েস, আজকে সারাদিন মানে 24 ঘন্টা ধরে আমি যা যা খাবার খাবো সেটা চিকেন রিলেটেড হবে। মানে যে কোনো খাবারের মধ্যে চিকেনের ছোঁয়া থাকবে, চিকেন দিয়ে তৈরি করা এরকম আইটেম থাকবে। আজকে আমার উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, কালকে একটু রাত করে শুয়েছিলাম, ভিডিও ভিডিও এডিট করতে করতে দেরি হয়ে গেছিল। তো যাই হোক, উঠে দেখলাম যে না, আর অত সাজগোজ করে ক্যামেরার সামনে বসার মতো সময় হাতে নেই। আমি অলরেডি আমার ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, তো ব্রেকফাস্টটা চলেই আসবে আর কিছুক্ষণের মধ্যে। ভাবলাম তার আগে তোমাদের সাথে আমি ইন্ট্রোটা শেয়ার করে নিই, আর ব্রেকফাস্টটা চলে এলেই আমি তোমাদের সাথে আবার বাকি পোর্শনটা শেয়ার করতে থাকবো। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। চলো, আমি আমার ব্রেকফাস্টে কি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা। ব্রেকফাস্টে আমি গ্রিল চিকেন স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, দুটো আছে এখানে, ঠিক আছে, দুটো আছে। তো আমি একটা খাবো, কুটু একটা খাবে। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে লাঞ্চ, টিফিন, ডিনার, বাকি সমস্ত সময় যা যা চিকেনের আইটেম খাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। দুপুর দুটো বেজে গেছে আর সময় হয়ে গেছে আমার লাঞ্চ করার। তাই জন্য আজকে আমি চিকেন চ্যালেঞ্জের সেকেন্ড পর্বটা মানে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চে কি আছে তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো? হয়তো আন্দাজ করতে পারছো অথবা পারছো না, যাই হোক বলে দিই। লাঞ্চে আমি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি। ইয়েস, হোমমেড চিকেন বিরিয়ানি। যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে বাইরের খাওয়ার দাওয়ারটা আমরা অ্যাভয়েড করছি, তার জন্য আজকে মামুনি বাড়িতে বানিয়ে ফেলেছে চিকেন বিরিয়ানি। চিকেন চ্যালেঞ্জ করছি আর চিকেন বিরিয়ানিটা যদি আমি আইটেমের মধ্যে অ্যাড নাই করি তাহলে কিসের চিকেন চ্যালেঞ্জ বলো? যাই হোক, বাড়িতে বানানো চিকেন বিরিয়ানিটা এখন আমি খাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি তোমরা অনেকেই চিকেন বিরিয়ানি প্রেফার করো, আমি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট খাওয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সরি। তাহলে চলো, বেশি বকবক না করে জিভের জলটাকে কিছুক্ষণের জন্য রেজিস্ট করে টেবিলে চলে যাই আর খাওয়া শুরু করে চিকেন বিরিয়ানি। নিয়ে চলে এসেছি আমি আমার লাঞ্চ, আর লাঞ্চে আছে চিকেন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ। এবার বেশি কথা না বলে আমি এটা খাওয়া স্টার্ট করবো, তোমরাও তোমাদের লাঞ্চটা সেরে নাও। এভরিওয়ান, আমি আমার চিকেন চ্যালেঞ্জের থার্ড রাউন্ডে চলে এসেছি আর এখন আমি যেটা খেতে চলেছি সেটা প্রচণ্ডই লোভনীয়। যারা চিকেন খেতে ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগে আমি জানি, আর এছাড়াও সন্ধ্যাবেলায় যারা টুকটাক ফুচখাচ খেতে ভালোবাসো তাদেরও ভীষণ ভালো লাগে। দেখিয়ে দিই আমি কি নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে চিকেন পকোড়া, সস লেগে গেছে, যাই হোক, চিকেন পকোড়া আছে, আর আছে এখানে চিকেন কাটলেট, ঠিক আছে। যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি পেটটা পুরো ভরা, তাই জন্য আমি এখানে চিকেন কাটলেটটা হাফ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই হাফ চিকেন কাটলেট আর এই পকোড়াটা আমি এখন খাবো আর আমার চিকেন চ্যালেঞ্জের থার্ড রাউন্ডটাকে কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। একটু চিকেন পকোড়াটা ভাঙলাম, একটুখানি সসে ডিপ করলাম আর মুখে ঢুকিয়ে দিলাম। কতদিন পরে চিকেন পকোড়া খাচ্ছি। আমাদের খুব কাছাকাছি, মানে বাড়ি থেকে একটু দূরেই একজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সমস্ত রকম হাইজিন মেনটেন করে উনি এগুলো তৈরি করছে, তো সেখান থেকে আনাটা আমার মনে হয় না খুব একটা রিস্কের কিছু, তাই জন্য নিয়ে এলাম। অসাধারণ অসাধারণ
আর এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করব। আর আমি ভেবে রেখেছি যে ডিনারে আমি খাবো লুচি আর কষা মাংস, বাঙালি আফটার অল বস। চিকেন চ্যালেঞ্জ নিয়েছি আর লুচি আর চিকেন খাবো না, এটা কখনো হতে পারে? তো আমি ভাবলাম রাতে আমি ফুলকো লুচি আর চিকেন খাবো। আর তার জন্য এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন কিচেনে গিয়ে একটু ময়দা মাখবো, আর মামুনি চিকেন কষাটা করে রেখেছে, তো মানে জাস্ট গন্ধে না, আমি এখানে বসে থাকতে পারছি না, জিভ দিয়ে জল বেরোচ্ছে। তো আমি ভাবলাম বেশি লেট করে কোনো লাভ নেই, রাত হয়ে গেছে, ডিনার করার টাইম হয়ে গেছে, তো চিকেন যখন হয়ে গেছে লুচি করতে আর কতক্ষণ, খেতে বসার আগে গরম গরম ফুলকো লুচি ভাজা হবে আর খাওয়া হবে। তার জন্য এখন লুচি প্রিপারেশন করতে আমি যাবো রান্নাঘরে, সাথে থাকো তোমরা, ডিনার টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, চলো। আমি ডিনার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর আমার ডিনারে আছে লুচি আর ঝাল ঝাল চিকেন কষা। তো যেহেতু আমি আলু দিয়ে চিকেনটা খুব প্রেফার করি, তো তাই জন্য আমি মামুনিকে বলেছিলাম একটু মাখা মাখা চিকেন করতে, যেটার মধ্যে আলুও থাকবে, কাইও থাকবে আর চিকেনটাও থাকবে। তোমরাও তোমাদের ডিনার করে নাও, রাত অনেক হয়েছে, 11টা বাজতে যায়। আমরা যেহেতু একটু লেট করে ডিনার করি, তাই জন্য এখন হয়তো তোমাদের মধ্যে অনেকেই ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তো যা গন্ধ বেরোচ্ছে না কি বলবো, আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে। যাই হোক, আমি রেজিস্ট করতে পারছি না, কথা কম বলছি, খাওয়াটা শুরু করছি। আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। আর যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে না, ওই বেল বাটনটা ক্লিক করে দাও, যাতে আমি নেক্সট যত ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন যেন তোমাদের কাছে অবশ্যই চলে যায়। তাহলে চলো, আজকে বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, টাটা।